লক্ষ্মীপুরে ৬ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে পৌর শহীদ স্মৃতি হাইস্কুল সড়কের মনোরা ম্যানশনে তাকে ধর্ষণ করা হয় বলে জানান ভিকটিম ওই নারী। বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি তিনি। এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।